আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে 32 ইঞ্চি স্যামসাং টিভি, মডেল নাম্বার দেখেন LA32R7ON BA। এটার সমস্যা হচ্ছে ডিসপ্লে সমস্যা, আপনাদেরকে একটু অন করে দেখাই। এই যে অন হয়েছে, এই যে মনোগ্রাম আসছে, কিন্তু ছবিটা দেখেন সাদা দেখাচ্ছে বেশি, এরকম বোঝা যাচ্ছে না। আমরা আপনাদেরকে ডিসের লাইনটা দিয়ে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন আসলে ছবিতে কীরকম সমস্যা। এই যে দেখেন ছবিটা কিন্তু একদম নেগেটিভ দেখাচ্ছে, ছবিটা পুরোপুরি নেগেটিভ, একদম পুরোপুরি নেগেটিভ হয়ে আছে। এটা সব কিছু ঠিক আছে, সাউন্ড আছে, চ্যানেল চেঞ্জ হয়, শুধুমাত্র পিকচারটা এরকম হয়ে আছে। তো এটা হচ্ছে টিকন বোর্ড সমস্যা, এই মডেলের যে টিকন বোর্ডটা থাকে ওটার আইসিটা সমস্যা হলে এরকম হয়। এর আগেও আমরা অনেকগুলো কাজ করছি, এই জন্য আমাদের আইডিয়া আছে। তারপরও আমরা খুলবো, আগে খোলার পরে এটা চেক করে নিব, ততক্ষণ আপনার সাথে থাকুন। তো টিভির ব্যাক কভারটা খুললাম, খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এই যে টিকনটা দেখতে পাচ্ছেন, এটা এই যে আইসিটা, আইসিটার সমস্যা হলে এরকম হয়, আইসি ওভারহিট হয়, মানে আইসিটা নষ্ট। তো আমরা এখন একটু আপনাদেরকে এটা চেক করার জন্য একটু রজন নিব, রজন নিয়ে এটার যে ধোঁয়াটা আছে ওটা ওখানে দিব। দেখেন এরকম দেওয়ার পরে আমরা এটা অন করব, অন করলে এই যে আইসি গরম হয়, গরম হওয়ার সাথে সাথে একদম এই যে রজনটা যে দিয়েছি এটা একদম গলে যাবে। এই যে দেখেন একদম আইসিটা সাদা হয়ে আছে, হালকা রজন দিয়েছি এবং রজনের যে ধোঁয়াটা আছে ওইটা দিলাম। দেওয়ার পরে আবার লাইন দিলাম, অন হলে আপনারা দেখতে পারবেন এই যে আগের মতো আবার অন করলাম, পিকচারটা সাদা দেখতে পাচ্ছেন। এবারে দেখি আইসির কী অবস্থা। এই যে দেখেন আইসির যে রজন দিয়েছি রজনটা কিন্তু একদম গলে গেছে, এটা আইসি কিন্তু সাদা ছিল রজনের ধোয়ার কারণে, এখন কিন্তু একদম আইসিটা ওই যে আস্তে আস্তে পানির মতো রজনগুলো গলতেছে, মানে আইসিটা হচ্ছে ওভারহিট হয়। এই মডেলের এই আইসিটা বেশি নষ্ট হয়, এরকম সমস্যা। এই যে নতুন আইসি আমরা আনছি, তো এই আইসিটা ওখানে লাগাবো, লাগানোর পরে ছবিটা 100% একদম আগের মতোই আসবে। পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো আইসিটা লাগানো, দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ নতুন আইসি লাগানো হয়েছে।
আশা করি সমস্যা 100% সমাধান হয়েছে, ছবি কোয়ালিটি একদম আগে যেরকম ছিল ওরকমই হয়েছে। আপনাদেরকে চেক করে দেখাবো। তো এই মডেলের যদি এরকম সমস্যা থাকে আপনারা শুধু এটা চেঞ্জ করলে আশা করি সমস্যার সমাধান হবে। তারপরে চেক করে নেবেন আইসি ওভারহিট হয় কি না, যদি ওভারহিট হয় সেক্ষেত্রে এটা আইসি চেঞ্জ করলেই হবে। আর আপনাদেরকে বলে রাখি আমরা সকল প্রকার এলইডি টিভি সার্ভিসিং করে থাকি এবং সব ধরনের পার্টস বিক্রি করে থাকি। চাইলে নিতে পারেন, সরাসরি ফোনে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন পিকচার একদম ছিল সাদা, এখন কিন্তু ব্লু স্ক্রিন চলে আসছে। এরপর হচ্ছে আমরা ডিজিটাল লাইনটা দিয়ে আপনাদেরকে ছবিটা দেখাবো। আগে দেখছিলেন নেগেটিভ, এখন কি অবস্থা দেখাই। এই যে দেখেন একদম পারফেক্ট ছবি, কালার কন্ট্রাস্ট সব ঠিক আছে। আগে কিন্তু পিকচারটা নেগেটিভ ছিল। তো ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।